হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো মিদুল স্পিজন ব্লগে আরেকটি নতুন ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি। আমি মিদুল আপনাদের সামনে আছি। আজকের ভিডিওর কন্টেন্টটা কোনো ভিডিওর কন্টেন্ট না, তারপরেও আমি আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আর আজকে স্পেশালি ভিডিওটা হচ্ছে একমাত্র আমাদের ভাই আছে আমাদের সাথে, অর্ণব ভাই আমার সাথে লোক ভিজিট করতে আসছে। তো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি আপনার ভিডিও প্রত্যেকদিন দেখি। আমি খুব কম মানুষই সাবস্ক্রাইব করে রাখছি। হ্যাঁ, রেসিং কবুতর যারা ভিডিও আপলোড করে বাংলাদেশে, তার ভিতরে আমি শুধু একটা চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখছি, মিদুল ভাইটা। আমি নিজে আসলে যে কয়জনই বলে যে ভাই ভিডিও থেকে উপকার পাইছি, তো এটা তখন মনটা অনেক বড় হয়ে যায় যে ভিডিও করার অনুপ্রেরণাটা বেড়ে যায়। আমাদের যে কমপ্লেন আছে একটা, আপনি ভিডিও করেন না কেন? এখন ভাই ব্যাপার হচ্ছে কি, আমরা তো বিজনেসম্যান, এটা জানেন। হ্যাঁ, আসলে ব্যবসা বাণিজ্য কইরা এই কবুতর দেখা ভিডিও করার মতো সময়টা আমরা দিতে পারি না। আমাদের ভিডিও করতে গেলে আমার সাথে মিন হাজির থাকতে হয়, দুইজনে মিলায় ভিডিও করতে হয়। একা তো আর ভাই ক্যামেরা নিয়ে ভিডিও করা পসিবল না আমার। আর আমি সবচেয়ে বড় জিনিস হলো ভিডিও এডিট করতে পারি না, যা করি ডাইরেক্ট। আপনার ভাই ডাইরেক্ট ভিডিও আমাদের ভালো লাগে ভাই, আপনি শুধু ভিডিও দিবেন ভাই। হ্যাঁ, আপনি যে রেস করতেছেন ইনশাল্লাহ আমরা আশা করবো। আমরা তো আজকে আসছি, আজকে ভাই মানে ফার্স্ট রেস। হ্যাঁ, আগামীকালকে ফার্স্ট রেস, আজকে বাস্কেটিং, আজকে বাস্কেটিং আর কি। ইনশাল্লাহ ভাই এই রেসে কীভাবে আসতেছে তবু তো এগুলো ভিডিও করে না আমরা দেখবো ভাই। এই রেসটা আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এই রেসটা করবো না ইনশাল্লাহ, কারণ কালকে আমাদের শর্ট রেস। শর্ট রেসে যদি আমি ভিডিও নিয়ে থাকি আমার রেসের উপরে ফোকাসটা নষ্ট হয়ে যাবে, ভিডিওর উপরে ফোকাস চলে যাবে। তো আমি দিব, আমার রেস আছে যমুনা, বগুড়া, গাইবান্ধা, রংপুর, এই বছরে হ্যাঁ নীলফামারি এবং মাংলাবান্ধা, যেগুলো একটু লং ডিস্টেন্সে চলে যাবে, সময়টাও পাবো। দেখা গেলো ঘুমের থেকে ওইটা ঠান্ডা মাথায় একটা আমি সেটা সুটাপ দিয়ে ভিডিওটা তৈরি করতে পারলাম, এটা আমার জন্য খুব সুবিধা হয়। আচ্ছা, আমি দিব, দিব না যে তা না। তো আজকে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনার চ্যানেলে আপনি আমাদের ক্লাবের বাস্কেটিং কিছুটা হইলো আপনি ইনশাআল্লাহ আমি খুব খুশি হবো। আমি কোনো সময় বাস্কেটিং দেখি নাই। আচ্ছা, আজকে খুব মানে খুশি হবো যদি আমি নিয়ে যাই ওনাকে। আর আপনি আমাকে, আমি আপনাকে বলে রাখছিলাম যে বাংলা বান্দা রেসের দিন আমাদের গাড়ি 5টার মধ্যে চারে, তো ওই দিন আপনি জুম্মার আগে আসলে একসাথে নামাজ পড়ে আমরা ফুল বাস্কেটিংটা কভার করতে পারবো। তো আজকে হয়তো আপনি ফুল পারবেন না, যতটুকু পারবেন অন্তত আমার মানে আপনার সাবস্ক্রাইবারের জন্য। না অবশ্যই অবশ্যই, আপনার সাবস্ক্রাইবার আমার সাবস্ক্রাইবার কিছু মিল আছে, কিছু আছে, যেমন এরা আপনারও সাবস্ক্রাইবার আমারও সাবস্ক্রাইবার, তারা যাতে ভালো একটা মানে ভিডিও ইনশাআল্লাহ, এই জন্য আমি আপনাকে ইনশাআল্লাহ। আমি যদি ভিডিও আপলোড করি তাহলে যারা আমার ভিডিও দেখতেছেন, অথবা মিদুল ভাইরা যদি আপনার মিদুল ভাইয়ের ভিডিও দেখতেছেন বাট এখনো সাবস্ক্রাইব করেন নাই, আপনি অনেক বড় জিনিস মিস করতেছেন। কারণ ভাই মেডিসিন সম্পর্কে অনেক ভালো ভালো, আমরা সাধারণত মেডিসিন সম্পর্কে যাদের মানে থেকে নলেজ নেই ওনারা মেডিসিন সম্পর্কে কিচ্ছু বুঝে না। আসলে ব্যাপার হচ্ছে কি, এটা অভিজ্ঞতার ব্যাপার, অনেক দিনের অভিজ্ঞতা আর অনেক বড় বড় ধাক্কা। আপনি যত বড় ধাক্কা খাইবেন তত বড় মানে অভিজ্ঞতা আপনি অর্জন করবেন। প্রতিটা ধাক্কাই প্রতিটা মানুষের জন্য একটা অভিজ্ঞতা। তো আমি এরকম ধাক্কা খাইতে খাইতে এখন মেডিসিন সম্বন্ধে মোটামুটি অনেক ভালো জানি, যে বললেন এটা আমি নিজে বলবো না, আমি ভালো জানি, এটা মানুষ বলে না। তবে এটা ঠিক যে মেডিসিন সম্বন্ধে আমার কাছ থেকে অনেকে অনেক কিছু জানতে চায়, কিন্তু মাঝে মাঝে আমি আজগুবি প্রশ্নেরও শিকার হই। এগুলা ভাই ব্লগে বলার মতো না, এই আজগুবি প্রশ্নগুলো শুনলে আমি নিজেও একটু মানে কি কোশ্চেন করে ফেলছি, কি বললো এটা, আমি একটু বেকার দেয় পড়ে যাই। যাই হোক, সব মিলেই তো মানুষ, আসলে আমরা অনেকেই অনেক কিছু জানতে চাই। আচ্ছা, আমি তো আরেকটা জিনিস, হ্যাঁ আমি কিন্তু অলরেডি জানি না আপনি আমার ভিডিও দেখেন কিনা, আমি আমরা ভিডিওতে অলরেডি বলছি যে 2021 মানে সরি 22-23 যে রেসটা হবে আমি চাইতেছি আমি রেসার কবুতর দিয়ে রেস করবো। হ্যাঁ, আর আমি কবুতর কিন্তু ওনার বাসায় আসছি, এমন না যে ভিডিও করার জন্য কিছু করার জন্য, আমি আসলে কবুতর সম্পর্কে শিখতে আসছি ইনশাল্লাহ। আমার যদি রেসার কবুতর সম্পর্কে কারো গাইডলাইন লাগে আমি মিদুল ভাইয়ের ফোন দিব, আমি মিদুলের আগে আপনার কথা বলছি সাথে, আমার থেকে বড় বড় অনেক ফ্যান্সিয়ারের সাথে। না না ভাই, আপনি অলরেডি ওনারা তো সবসময় উনি সব টাইম দিতে পারেন, হালাল ভাই ওনাদের কাছ থেকে ভিডিও অলরেডি করছেন, কিন্তু আসলে ওনারা সময়টা দিতে পারবে কিনা এটা নিয়ে একটু আপনি ঠিকই বলছেন, কিন্তু আপনি অর্ণব ভাই আমাকে বলবেন, আমি আপনাকে আলহামদুলিল্লাহ যথেষ্ট হেল্প করার সহযোগিতা করবো। আপনি আগে লোফট একটা সেপারেট লোফট করেন, যে গিরিবাজ থেকে সেপারেট, যে আমি আপনার ভিডিওতে দেখি গিরিবাজ উঠতেছে রেসার উঠতেছে, এটা কিন্তু ভাই হবে না, আলাদা করতে হবে। হ্যাঁ, আলাদা করতে হবে, সেপারেট লোফট আপনি তৈরি করেন, তারপরে যেটা আপনার করতে হবে আমি ধীরে ধীরে সব বলে দেবো। প্রথম টিপে এতটুকু থাকবে, তো সবাই ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।